ওয়েস্ট বেঙ্গলে কেউ যদি ডেয়ারি ফার্ম করতে চাই বা গোপালন করতে চাই তাহলে কিন্তু সে ভীষণ প্রফিটেবল একটা বিজনেস করতে পারে। এগ্রিকালচারের মধ্যে এমন একটা ব্যবসা ডেয়ারি ফার্মিং যে আপনাকে প্রথম দিন থেকেই রোজগার দেবে। যদি ওয়েস্ট বেঙ্গলের রেশিও দেখেন তাহলে প্রতিদিন এখানে 18 থেকে 22 লাখ লিটার দুধের ঘাটতি আছে। তাহলে ভেবেই দেখুন এখানের এই গ্যাপ মার্কেটে আপনি কোন স্কেলে বিজনেসকে নিয়ে যেতে পারবেন। চলুন আজকে আপনাদের সেই রকমই একটি জায়গাতে নিয়ে যাই যে এলাকার মানুষের প্রধান জীবিকায় গোপালন বা ডেয়ারি ফার্মিং। তারা এখান থেকে গরুর দুধ নিয়ে ছানা তৈরি করে, পনির তৈরি করে, ঘি তৈরি করে, আবার লোকাল অঞ্চলে কিছুটা দুধ বিক্রি করে। তারা এইভাবে কত টাকা রোজগার করছে, তাদের প্রতি মাসে কীরকম খরচ হচ্ছে, তারা গোপালন করতে গিয়ে কোন কোন সমস্যায় পড়ে এবং সেখান থেকে কিভাবে সমস্যার সমাধান করে, চলুন আজকের ভিডিওতে আমরা সেই তথ্যই আপনাদের সামনে তুলে ধরি। যে কোনো ব্যবসা করার আগে অবশ্যই সেটা যাচাই করে নেবেন, কারণ প্রত্যেকটি ব্যবসা ঝুঁকি সাপেক্ষ। নমস্কার দাদা। নমস্কার, কেমন আছেন? ভালো আছি। আপনার পরিচয়টা যদি একটু দেন। আমার নাম অরূপ ঘোষ, আমরা নদিয়া জেলা শান্তিপুরের অন্তর্গত ফুলিয়া ব্যঙ্গত্ব পাড়া বলে একটা জায়গা আছে, সেখানে আমরা থাকি। আচ্ছা, এই এরিয়াতে তো পুরোটাই ঘোষপাড়া। পুরো ঘোষপাড়া, বহু ফার্মার রয়েছে এখানে। এই ফার্মটা কতদিন ধরে আপনি চালাচ্ছেন? এই ফার্মটা 45 বছর ধরে চলছে। আপনার হাতে কত বছর এসেছে? আমার হাতে এসেছে 10 বছর। আচ্ছা, তার মানে আগে বাবা করতো? আগে বাবা করতো, বর্তমানে আপনি করেন? বাবা থাকে, আমরা সাথে থাকি। বর্তমানে এই ফার্মে কতগুলো গরু রয়েছে? বর্তমানে এই ফার্মে 30-35টা গরু আছে। আগে অনেক বেশি ছিল। আচ্ছা, কিন্তু মেনটেন্সের অভাবে, কর্মচারীর অভাবে, সরকার থেকে কোনো আর্থিক সাহায্য না পাওয়ার কারণে, যার জন্য আস্তে আস্তে বিলুপ্ত হয়ে যাচ্ছে। এখানে যে গরুগুলো রয়েছে কোন প্রজাতির গরু আপনাদের? জার্সি আর ফ্রিজিয়ান, হলস্টাইন ফ্রিজিয়ান যেটা বলে, সেটা আছে। তো এই গরুগুলো আপনাদের ফার্মে কত বছর ধরে আছে? বর্তমান যেগুলো দেখতে পাচ্ছি, কোনটা 5 বছর, কোনটা 10 বছর, কোনটা 15 বছর আছে। মোটামুটি কত বছর পর্যন্ত একটা গরু থেকে দুধ পাওয়া যায়? 15 বছর। 15 বছর। তো বর্তমানে তাহলে এই ফার্ম থেকে কতগুলো গরু দুধ দিচ্ছে? এখন বর্তমানে এই ফার্মটা থেকে 25টা গরু দুধ দিচ্ছে। তাহলে মোটামুটি অ্যাভারেজ কত লিটারের গরু আপনার কাছে থাকে? 12 থেকে 15। তো আপনারা কত লিটারের নিচে দুধ নামলে সেই গরু আর রাখেন না? 8 লিটারের নিচে নামলে আর সেই গরু আর রাখেন। গরুর পেছনে আমরা জানি প্রচুর খাটনি হয়, খুব খাটনি। তো আপনাদের এই কাজটা কখন থেকে শুরু হয় এবং কটা পর্যন্ত চলে? আমাদের এই কাজটা ভোর 5টা থেকে শুরু হয়। প্রথমে এসে গরু সকালবেলায় একটা দোয়ানো পাট থাকে, সেটা দোয়ানো হয়, তারপরে গোয়াল পরিষ্কার করা, গোবর টোবর যেটা ফেলার সেটা ফেলতে হয়, তারপরে মাটিতে ঘাস আসে, ঘাস নিয়ে আনতে হয়, সেই দুধটাকে পরে আবার দোয়াতে হয় 9টা সাড়ে 9টার সময়। সেটাকে ধুয়ে দুধটাকে ছানার কাটি কিংবা ঘি জ্বালায় ক্রিম তুলি, হ্যাঁ, সেটা করে ছানাটা ঠিক টাইম মতন পাঠাতে হয় আমাদের মার্কেটে। আচ্ছা, পাঠিয়ে তারপরে দুপুরে একবার খাওয়া দাওয়া দিতে হয়, আবার বৈকালে খাওয়া দাওয়া দিতে হয়। বিকাল থেকে আবার কাজ শুরু? আবার বিকাল থেকে খাওয়া দাওয়া দেওয়ার পরে আবার গরুটা দোয়ান করা। আচ্ছা, ওটা কটা পর্যন্ত সেই কাজটা চলবে? মোটামুটি ওটা 8টা পর্যন্ত চলে। সকালে দুবার দুধ দিয়ে কত লিটার দুধ পাচ্ছেন আপনারা? সকাল দিয়ে বৈকাল দিয়ে 250 লিটার দুধ হয়। এই দুধটা কি পুরোটাই আপনারা ছানা করে বিক্রি করেন? ছানা কেটে বিক্রি করি। ছানার সাথে আর কি কি করেন? ছানার সাথে দুধটা থেকে ক্রিম তুলি, করে ক্রিম ছানা তুলি, আর ছানা আর ক্রিমটা থেকে আবার ঘি করি। আচ্ছা, তার মানে ঘিয়ের ব্যবসা হলো, ক্রিম হলো, তার সঙ্গে ছানা হলো। এখানে প্রতিদিন কত পরিমাণ খাবার যাচ্ছে? একটা গরুর পেছনে কিরকম খাবার লাগে? যেটা 15 কেজি দুধ করছে, সেটার জন্য 8 কিলো দানা খাচ্ছে 15 কেজি দুধের জন্য। এবার ঘাস আর বিচুলির কাছে চলে আসে। ঘাস বিচুলি এটা কিভাবে দেওয়া? 15 থেকে 20 কেজি। তার মানে গড়ে পড়তে হিসাব করে দেখা যায় এদিকে 20 কিলো আর এদিকে হচ্ছে 5 কিলো দানা, তার মানে প্রতিদিন প্রায় 25 কিলোর কাছাকাছি খাবার লাগবে। খাবার দানা, ঘাস বিচুলি, দানা ঘাস বিচুলি। এবার চলে আসে জলের পরিমাণে। তো প্রতিদিন ফার্মে এক একটা গরু হিসাব করলে কত লিটার জল লাগে? 45 কেজি জল লাগে একটা গরুর পেছনে। 45 কিলো? তাহলে এবারে একটু হিসাব করে যদি বলেন যে কিরকম খাবারের পেছনে খরচ হয়। 15 লিটার যে দুধ করছে তাকে 8 কেজি দানা খাওয়াতে হবে। ওকে,
তাহলে 200-250 টাকা দানা খাবে। ঘাস বিচুলি ঘাসের নিজস্ব জমি যেহেতু কোনো থেকে কই যায় খরচ আছে। আচ্ছা তার মানে 260 টাকার কাছাকাছি একটা গরুর পেছনে খাবার খরচ। খাবার খরচ এবার তো তার মানে লেবার খরচও আছে, তাহলে লেবার খরচ কিরকম যাবে ওর সঙ্গে? লেবার খরচ একটা গরুর পেছনে 20 টাকা করে, একটা গরুর পেছনে 20 টাকা লেবার খরচ আছে। তাহলে এইদিকে 60-70-80 টাকা হয়ে গেল, আর তার সঙ্গে ওষুধ আছে, ডাক্তার আছে, তাহলে গড়পড়তাই তাহলে প্রায় 300 টাকা পড়ে গেল একটা গরুর পেছনে 300 টাকা খরচ। তাহলে আর এখান থেকে দুধ আসবে 15 লিটার, তো দুধ তো এখান থেকে ছানা করা, ঘি করা, তারপরে ক্রিম করা, এগুলোর বিজনেস আছে। তাহলে কিরকম গড়পড়তাই কিরকম আসবে দুধ? আমাদের এদিকে যারা নর্মাল দুধ বেচে তারা দামটা একটু কম পায়। আচ্ছা, আর আমরা যেহেতু ছানা, ক্রিম, ঘি নানা প্রোডাক্ট বানিয়ে করছি, সেহেতু আমাদের তো একটু 5 টাকা হলেও প্রফিট আসে। আচ্ছা, তো 40 টাকা দাম পড়ে। 40 টাকা গরু থেকে লাভ আসে। আচ্ছা, এইবার চলে আসি গরুর থেকে যে আনুষাঙ্গিক আরো অনেক ধরনের ব্যবসা আছে, যেমন আপনার দুধ থেকে করছেন, এই দুধ থেকে আপনি ব্যবসার পাটটা আপনি একটা আনুমানিক হিসাব বললেন, কি ধরনের তাহলে কত লিটার দুধ থেকে কত পরিমাণ ছানা হচ্ছে বা ক্রিম হচ্ছে বা কতটা ঘি হয়, এই পাটগুলো যদি আমাদের একটুখানি বোঝান, যেহেতু দীর্ঘদিন ধরে আপনি এই ব্যবসার সঙ্গে যুক্ত। আমরা যদি দুধ থেকে ক্রিমটা না তুলে নিই তাহলে 1 লিটার দুধ থেকে 200 গ্রাম ছানা পাওয়া যায়। আচ্ছা, আর 80 গ্রাম ক্রিম পাওয়া যায়। আচ্ছা, আর যদি আমরা ক্রিমটা দিয়ে তুলে নিই তাহলে 160 গ্রাম ছানা দেবে, আর ক্রিমটা 80 গ্রাম তুলে নিচ্ছে। আচ্ছা, এটা হচ্ছে ব্যাপার। তো ক্রিমের রেট আর ছানার রেট মার্কেটে কিরকম এখন বিক্রি? ছানা 200, ক্রিমও 200, দুটোরই একই রেট? একই রেট। আচ্ছা, তাহলে আর এর সঙ্গে যে ঘি আপনারা তৈরি করেন তাহলে একদম খাঁটি দেশি ঘি, সেটা রেট কিরকম থাকে? অরিজিনাল ঘি যদি নিতে হয় তাহলে আমাদের এখান থেকে একদম যে দুধ দোয়ানোর পরে যে ক্রিমটা তোলা সেটা থেকে জাল দেওয়া, সেই ক্রিমটা 600 টাকা ঘি পড়ে। আচ্ছা, আর এখান থেকে যে ছানাটা আপনারা তৈরি করছেন তাহলে ছানা কোথায় সেল করেন? ছানা কলকাতায়। আপনাকে ডাইরেক্ট ছানা বিক্রি করেন নাকি ওর সঙ্গে পনির তৈরি করেও তো একটা ব্যবসা? ছানা পনির সব রকমই যায়, পনিরও যায়। পনির রেট কি রকম থাকে? পনির তোমার 300 টাকা। আচ্ছা, তো প্রতিদিন কত পরিমাণ তাহলে আপনাদের এখান থেকে ছানা যাচ্ছে? গড়ে ধরতে গেলে 70 কেজি ছানা সেল করছি আমরা। আর ক্রিম কতটা সেল করছেন? ক্রিম আমরা 20 কেজি সেল করছি। মানসিক দিক থেকে তৈরি নয় এখন কিন্তু খাওয়ার জন্য 19 যুগতা বৈকাল 4টে বাজলে কিন্তু গরুগুলো কিন্তু অস্থির হয়ে পড়বে কিন্তু খাওয়ার জন্য, ও জানে সেই সময় খাবার দিতে হবে। আর যখনই দুধ দোয়ানোর টাইম হবে তখন কিন্তু গরুটা চেঁচামেচি শুরু করে দেবে যে আমার এবার দুধ দোয়া হবে। আর আমি যদি আগেই শুরু করি তাহলে সে তো মানুষ গুলো প্রস্তুত নয় না। আচ্ছা, আপনারা যেহেতু বদ্ধ জায়গাতে ফার্মিং করছেন, গরুকে একটা ফার্মের মধ্যে বেঁধে তার মানে ওকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার একটা ব্যাপার থাকে, তাহলে আপনারা তাকে কিভাবে পরিষ্কার পরিচ্ছন্ন রাখেন? আমরা যে গরু যেখানে খাবার খায় সেই জায়গাটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখি, আর তাছাড়া গরমকালে গরুকে নিয়মিত স্নান করায় একবার করে। আচ্ছা, আর শীতকালে আমরা স্নানটা করাই না। শীতকালে কি ঠান্ডা লেগে যায়? ঠান্ডা লাগবে, কাশি হবে, নানান প্রবলেম দেখা যায়, জল আসবে। আচ্ছা, তার জন্য স্নানটা করায় না। আচ্ছা, স্নানের জল কিরকম খরচ হয় আপনাদের এখানে যদি যখন স্নানের ব্যাপারটা থাকে? প্রতিদিন কতটা জল লাগছে ফার্মে? 500 লিটার তো জল লাগেই, 500 লিটার একটা ফার্মে জল লাগছে। আচ্ছা, এবার একটা প্রশ্ন খুবই দরকার, যারা ফার্মিং করতে চায় বা এই মুহূর্তে যারা ফার্মিং করছে তারা সব থেকে ভালো জানবে আপনার কাছে, সেই কারণে জিজ্ঞাসা করছি যে গরু থাকা মানেই তার একটা রোগ হওয়ার সম্ভাবনা থাকবে, তার শরীর খারাপ হবে, তো তার জন্য আপনারা কি কি পদক্ষেপ নেন? তার জন্য আমরা টিকা যে সমস্তগুলো আছে, অ্যানথ্রাক্স, খুরা রোগ, ওই টিকাগুলো আমরা বছরে 2 বার করে টিকা দেওয়া হয়। আচ্ছা, আর তাছাড়া গরু তো ঠান্ডা লাগলে, জ্বর আসলে এগুলো তো আগে থাকতে দেওয়া যায় না, গরু যখন আসে তখন আমরা ট্রিটমেন্ট করি। ম্যাস্টাইসিস বলে একটা রোগ আছে, সেটা গরু খুব হয় বেশি দুধের গরুগুলো বিশেষ করে। আচ্ছা, মানে গরুর বাট থেকে দুধ আসে না বা ছাড়া হয়ে যায় গরুর বাটের দুধটা। আচ্ছা, মানে দুধ নষ্ট হয়ে যায়? দুধ নষ্ট হয়ে যায়, জল আসে। ওকে, হ্যাঁ, সেই ওইগুলো যখন হয় তৎক্ষণিক আমাদের ট্রিটমেন্ট করতে হয়।
এবার চলে আসি যে গরুর প্রোডাকশনের জন্য। আমরা জানি কেউ নয় সার রাখে অথবা কেউ এআই করে, আপনাদের এখানে কোন ভাবে? আমরা এআই করি। এআই করে করেন, কারণ কি? তার সার কেন রাখেন? কারণ সার রাখলে সারের খরচা বেশি। আচ্ছা আচ্ছা, এআই কীরকম খরচ পড়ছে আপনাদের? 300 টাকা করে খরচ ডাক্তার নেয়। 300 টাকা এআই নেয়, আর তারাই ওষুধ নিয়ে এসে ওষুধ করে দেয়। আচ্ছা, এবার এআই কারণের কতদিনের পরে সে কনসিভ করে? এআই হয়ে গেলে মিস করে না, খুব উচিত, কারণ যদি দু একটা গরু মিস করে তাকে আবার রিটার্ন করতে হয়। আচ্ছা, আর এটা মোটামুটি কতদিনের মাথায় গিয়ে বাচ্চা দেবে একবার এআই করানোর পর? 10 মাস পরে। আচ্ছা, এবার গরুর একটা বিষয় থাকে যে প্রথম যদিন বাচ্চা দিল এবং দুধ আসতে শুরু করলো, এবং যেদিন সে বাচ্চা আবার পরবর্তীতে দেবে দুধ যখন বন্ধ হবে, এই টাইমটা কি সমান পরিমাণ দুধ থাকে? না, সমান পরিমাণ দুধ থাকে না। 5 মাস গরুটা একই রকম দুধ দেবে। আচ্ছা, তারপরে আস্তে আস্তে কমতে শুরু করবে। এবার যদি আমি 15 লিটারের গরু ধরি, তাহলে প্রথম যখন বাচ্চা আসছে তার 15 লিটার দুধ আসবে, তো সেটা 5 মাস পর্যন্ত 15 লিটার দুধ থাকবে। তারপরে কমে কত জায়গায় কততে আসবে? এবার প্রেগনেন্সি হওয়ার পরে নির্ভর করে সেটা। সেটা যদি 3 মাসের মাথায় প্রেগনেন্সি হয়, প্রায় 12-10-8-এর কাছাকাছি এসে আমরা বন্ধ করে দিই। আচ্ছা, এবার আপনি যদি আমাদের সঙ্গে একটু শেয়ার করেন যে প্রতিদিন আপনার ফার্মে কীরকম খরচ আছে, এবং যদি মাস হিসাবে একটা ক্যালকুলেশন দেন যে কীরকম প্রফিট থাকে আর কীরকম খরচ হয়। আমাদের 30-35টা থেকে গরু থেকে দিন 3,000 টাকা খরচ আছে, তারপর মাসে 90,000 টাকা ডাক্তার খরচ আদার্স খরচ দিয়ে 1,00,000 টাকা দাঁড়ায়। 1,00,000 টাকা খরচ হয়। খরচ হয়, এবং এখান থেকে যদি দুধ বিক্রি করে, ছানা বিক্রি করে যেগুলো হচ্ছে, গড়ে বর্তায় সব খরচ বা বাদ দিয়ে আপনার প্রফিট কীরকম দাঁড়াচ্ছে? 25-30,000 টাকা দাঁড়ায়। আচ্ছা, এর পরবর্তীতে যে আরও ইনিশিয়াল স্টেজে প্রচুর রকমের ব্যবসা আছে গরু থেকে, যেমন গরুর গোবর থেকে ব্যবসা আছে, গরুর চুনা থেকে ব্যবসা আছে, এই জিনিসগুলো আপনার এর সঙ্গে যোগ করেননি কেন? আমরা এই জিনিসটা আমাদের দিকে আসেনি এখনো পর্যন্ত। মানে গরুর গোবরটা আমরা নিজেদের জমিতে ব্যবহার করি, আর বাদবাকি যে চুনা আছে গরু সেগুলো আমাদের দিকে এখনো আসেনি। আচ্ছা, সেই সিস্টেমগুলো আপনারা জানেন? জানেন না। কেননা গোবর থেকে আমরা জানি ভার্মি কম্পোস্ট হয়, গোবর থেকে ইট তৈরি হয়, গোবর থেকে প্লাস্টার তৈরি হয়, গোবর থেকে বায়োগ্যাস তৈরি হয়, কত ধরনের ব্যবসা আমাদের এখনো আসেনি, এগুলো আপনারা জানেন না। আচ্ছা, আপনারা ফার্ম দেখছি যে ম্যানুয়াল কাজ করছেন, গায়ে পরিশ্রমের প্রচুর কাজ হয়। আমাদের ফার্মে তো এরকম অনেক দেখেছি যে অটোমেটিক সিস্টেমের প্রচুর ফার্ম আছে, আপনারা এরকম অটোমেশন সিস্টেমগুলো অ্যাড করেননি কেন? আপনারা যোগাযোগ করে আনেননি যে বাইরে যে সমস্ত ফার্মগুলো আছে বা যেখানে পাওয়া যায় তাদের সঙ্গে যোগাযোগ করে যে মেশিনগুলো? যোগাযোগ করি, আনা সম্ভব হয় না। আপনাদের যোগাযোগ কানেকশন সেইভাবে নেই? সেইভাবে নেই। ওকে, আচ্ছা, আপনারা এই মুহূর্তে কোন কোন প্রবলেম ফেস করছেন যে এই জিনিসগুলো আপগ্রেড হলে আপনাদের সুবিধা হতো? আমাদের এখানে গরুর সরকার থেকে কোনো সুবিধা পায় না আমরা। আচ্ছা, সরকার থেকে কোনো ওষুধপত্র, খাবার দাবার কিচ্ছু পায় না, টিকাকরণ আচ্ছা কিচ্ছু পায় না। তারপরে যে উন্নত মানের মেশিন যেসব বেরিয়েছে, গরু দোয়ানো মেশিন বা ঘাস কাটা মেশিন, সেগুলো আপনাদের দরকার? দরকার, সেগুলো এখনো প্রথম বর্তমান বাজারে অ্যাভেলেবেল নয়। আপনারা ওয়েস্ট বেঙ্গলে এখনো সেই জিনিসগুলো আপনারা খুঁজে পান না? ওকে, আর দ্বিতীয়ত যেমন হয় ফার্ম অটোমেটিক করার জন্য খাবার দেওয়ার পাত্র, জলের পাত্র যেগুলো আছে সেগুলো আপনারা পাননি? পাননি। ওকে, গরুর যদি ইন্স্যুরেন্স হতো তাহলে গরু কেনার প্রতি আমাদের আগ্রহ বাড়তো, বা ভালো গরু, উন্নত মানের গরু কিনতাম। আচ্ছা, কিন্তু ইন্স্যুরেন্সটা আগে ছিল সরকার থেকে, এখন বন্ধ করে দিয়েছে, তাই গরুর গোবরটা আমরা ফেলে দিই। আমাদের নিজস্ব জমি আছে বলে সেটা আমরা জমিতে ব্যবহার করছি, কিন্তু গোবরটা যদি বিক্রি হতো, মার্কেট পেতাম, সেটা একটু প্রফিট হতো এইটা। আচ্ছা আচ্ছা, এই এই সুবিধাগুলো যদি আপনারা পান, তাহলে কি আপনারা ফার্ম বড় করার কথা আরো ভাববেন? এই জিনিসগুলো পেলে তোমার ফার্ম আরও বড় করার কথা ভাবতাম। আচ্ছা, তো আজকের ভিডিওটা কেমন লাগলে অবশ্যই আমাদের কমেন্ট করে জানান, কেননা এইরকম কেউ যদি ফার্মিং করতে চান তাহলে কিন্তু একটা বেসিক কনসেপ্ট আমরা জানতে পারলাম যে ফার্ম কীভাবে পরিচালনা করতে হয়, ফার্ম থেকে কীরকম রোজগার আসে, এবং ফার্মটাকে কীভাবে ডেভেলপ করা যায়। এবং দাদাদের কাছে এই মুহূর্তে উন্নত মানের যে ফেসিলিটিগুলো বা একটা ফার্ম করতে গেলে আরও যে বিভিন্ন সাইড থেকে রোজগার, সেই পদ্ধতিগুলো কিন্তু দাদাদের কাছে নেই। এগুলো যদি তারা ইমপ্লিমেন্ট করেন তাহলে কিন্তু এখান থেকে রোজগার বাড়ানোর সম্ভাবনা অনেক বেড়ে যাবে।
কারণ আমরা জানি গরু থেকে প্রায় 500 প্রোডাক্ট লাইন পাওয়া যায়, যেটা একটা ব্যবসার খুব বড় অংশ হতে পারে। দুধের থেকে প্রায় 300 উপরে প্রোডাক্ট লাইন আছে, গরুর চোনা গোবর থেকে প্রায় 200 রকমের প্রোডাক্ট লাইন আছে, যেগুলো একটা বড় বিজনেসের আধার হতে পারে। তো আমরা চাইবো এইরকম দাদা ফার্ম আরও বড় করুক, নতুন টেকনোলজিগুলো নিয়ে ফার্মকে উন্নত করুক, এবং পরবর্তীতে আমরা এরকম আরও প্রচুর গ্রামীণ ডেয়ারি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব, যে ফার্মগুলো থেকে আপনারা দেখে একটা নলেজ নিতে পারবেন এবং আপনাদের ফার্ম করার বিভিন্ন অভিজ্ঞতা আপনারা পাবেন। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, পরবর্তী ভিডিওতে আবার নতুন কোনো টপিক নিয়ে ফিরে আসবো। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই।